হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ থানা হোসেন বাবলু। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইটেল S15 Pro এসএটির FRP ফাইল দ্বারা FRP রিমুভ করবেন। খুব সহজেই FRP রিমুভ করতে পারবেন। জাস্ট FRP ফাইল দিয়ে ফ্লাশ করলেই এটি FRP চলে যাবে, মাত্র 2-1 MB হবে FRP। আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটি দেওয়া থাকবে, আপনারা চাইলে ফ্রিতে ডাউনলোড করে এই কাজটি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই কাজটি করতে পারবেন। তো এখন দেখেন এখানে FRP লক আছে, তো আমি সেটটি বন্ধ করে নিব। প্রথমে সেটটির মডেলটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে সেটটির মডেল। আমরা সেটটি ব্যাটারি খুলে আবার ব্যাটারি লাগিয়ে নিব। চলুন দেখে নিই কীভাবে এই কাজটি সহজে করতে পারবেন। তো আমি এখন আমার কম্পিউটারে চলে যাব এবং দেখেন ডেস্কটপে আমার এই ফাইলটি রাখা আছে, তো আমি ডেস্কটপে ফাইলটি রেখেছি। এই জন্য আমার এই রিসার্চ টুলটি ডাউনলোড ওপেন করব, রিসার্চ ডাউনলোড টুলটি ওপেন করব এবং এখানে ফাইলটি সিলেক্ট করে দেব। সেটিংয়ে ক্লিক করব এবং এই ফাইলটি কোথায় আছে আমি দেখে দিচ্ছি। এই ফাইলটি দেখুন এখানে আছে, তো আমি এটি ওপেন করলাম এবং এখান থেকে লিঙ্ক কপি করে নিব, কপি টু লিঙ্ক। এখন আমি এখানে সেটিংয়ে ক্লিক করে এটি এখানে পেস্ট করে দেবো লিঙ্কটি, লিঙ্ক পেস্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব এবং এই ফাইলটি দেখে দিব। ফাইলটি দেখেন অ্যাড হয়ে গেছে, এখানে টুলসের ভিতরে ফাইল অ্যাড হয়ে গেছে। তো জাস্ট এখন আমি এখানে স্টার্টে ক্লিক করব, ভলিউম ডাউন চেপে ধরে ইউজিটি প্লাগইন করে দেব। এখন ভলিউম মাইনাস চাপার সাথে সাথে ফাইলটি নেওয়া শুরু করেছে এবং কয়েক সেকেন্ডের ভিতরে, মাত্র 5 সেকেন্ডের ভিতরে ফাইলটি কমপ্লিট দেখাইছে। তো চলুন দেখে নিই এবারে FRP রিমুভ হলো কিনা। তো ব্যাটারিটি খুলে আবার আমি ব্যাটারিটি লাগিয়ে দিয়ে ফোনটি অন করে নিচ্ছি। ফোনটি এখন অন হচ্ছে। আপনাদের কম্পিউটারে যদি SPD ড্রাইভার দেওয়া না থাকে, তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ড্রাইভার দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে ড্রাইভারটি দিয়ে নিতে পারবেন। আমি এখানে স্কিপ করে যাচ্ছি। দেখুন এখানে যে গুগল অ্যাকাউন্ট, এখানে স্কিপ চলে এসেছে, তো আমি এখানে স্কিপ করে যাব। প্রত্যেকটা ফাইল দিয়ে কিন্তু আমরা FRP রিমুভ করতে পারি, এরকম অসংখ্য FRP ফাইল আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিয়েও কাজ করতে পারেন। যে যে ফোনে সেই সেই মডেল অনুযায়ী ফাইল ডাউনলোড করবেন এবং FRP ফাইল দ্বারা খুব সহজে কিন্তু রিমুভ করতে পারবেন, বাইপাসের ঝামেলা নেই, খুব অল্প সময়ের ভিতরে এই কাজটি করতে পারবেন। আলহামদুলিল্লাহ দেখেন খুব সহজেই কিন্তু সাকসেস হয়ে গেলাম, FRP আনলক হয়ে গেল। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি দেখে কারো ভালো লাগে বা উপকার আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।